সভাপতি পর্যন্ত 1720টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। আমরা আজকেও বিক্রি মনোনয়ন ফর্ম বিক্রির সুযোগ রেখেছি, আজকেও কিছু উপরে সম্ভবত বিক্রি হচ্ছে কিছু, বাট আজকের আগ পর্যন্ত 1720টি মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়েছে। এবং আমাদের জানা মতে মোটামুটি 300 আসনে প্রায় সব আসনে, দুই একটা বাদে সব আসনে আমাদের একাধিক করে মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। এবং আমাদের এখন ইন্টারভিউ চলছে, তারপরে আজকে আমাদের প্রথমেই রংপুর ডিভিশন আমরা এখন ইন্টারভিউ চলছে, দুপুরের পরে হবে রাজশাহী ডিভিশন, আগামীকালকে হবে খুলনা ডিভিশন এবং বরিশাল এবং সিলেট, পরশুদিন হবে ঢাকা এবং চট্টগ্রাম। পরশুদের মধ্যে আমরা আমাদের ইন্টারভিউ শেষ করে আশা করি 27 তারিখে আমরা আমাদের চূড়ান্ত লিস্ট আমরা ঘোষণা করতে পারবো। এবং আপনারা দেখেছেন যে ওই ইন্টারভিউর জন্য অনেক সবাই আসছে এবং নির্বাচনের বিষয়ে দেখা যায় যে মোটামুটি সবার একটা আগ্রহ আছে। আমাদের প্রথম আমরা জানতে চাই যে তার দলে তার কী অবদান, কতদিন ধরে সে দল করে, দলের প্রতি আনুগত্য, তারপরে তার এলাকাতে তার কী প্রভাব, ব্যক্তিগতভাবে কতটুকু তার জনপ্রিয়তা আছে এবং দেশের জন্য সে কাজ করার মতো তার কী মানসিকতা আছে, ইত্যাদি সার্বিক বিষয়ে চিন্তা করে আমরা কাকে নমনসন দেওয়া যায় সেটা মনোনয়ন বোর্ড সুপারিশ করবে। সুপারিশ করার পর মনোনয়ন বোর্ডের সভাপতি পার্টির চেয়ারম্যান তিনি আবার আমরা যে সিদ্ধান্ত দেবো সেই সিদ্ধান্তের সাথে একমত হতে পারেন, তিনি যদি চান সেটাকে আবার পরিবর্তন করবেন, সেই অথরিটিও ওনাকে দেওয়া হয়েছে। দেখুন, যেখানে আমাদের দলীয় প্রার্থী থাকবে সে দলীয় প্রার্থীর পক্ষে যদি কেউ কাজ না করে অথবা দল থেকে দলে মনোনয়ন না পেয়ে যদি সে স্বতন্ত্র হিসাবে প্রার্থী হয় তা নিশ্চয়ই তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব, কারণ দলের ক্ষতি হবে এমন কাজ যদি কোনো কর্মী করে তাকে নিশ্চয়ই আমরা দলে রাখবো না। এখানে কোনো পন্থী বলতে কী মিন করেন আমরা জানি না, এখানে পন্থী একটাই, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এই দল প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ, এই এরশাদের পন্থী সবাই, এখানে আর কোনো পন্থী নাই। আর বেগম এরশাদ যিনি, তিনি আমাদের প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী, এই দল সৃষ্টি করার পিছনে তারও অনেক অবদান আছে, সেক্রিফাইস আছে। উনি নির্বাচন যদি করেন, উনি নির্বাচন করতে পারেন, উনি নির্বাচন করলে ওনার যা যা সহযোগিতা সেটা চেয়ারম্যান সাহেব এবং আমরা ওনাকে তাই করব না। এখন পর্যন্ত ফর্ম ওনারা নেন নাই, গতকালকে আমার সঙ্গে আলোচনা হয়েছে, নেওয়ার সম্ভাবনা আছে না, আমরা তাদের কথা না। আপনারা জানেন যে নিশ্চয়ই অবরোধ হরতাল চলছে, দূরপাল্লার গাড়ি চলছে না অনেক, এই সে পঞ্চগড় থেকে আজকে একটু এখনও লোকটা আসেন, আমাদের ফোন করলেন যে ইয়েতে আসে, এয়ারপোর্টে আসে, এরকমভাবে দূরের যারা তারা অনেক আসতে পারে না, তারা আমাদের সব রিকোয়েস্ট করছে, সেই জন্য আমরা টাইমটা বাড়িয়েছি। আর ম্যাডামের জন্য কোনো টাইম নেই, বেগমেশ্বর যিনি উনি আমাদের মুরব্বী, উনি সদ্যপাত্র, ওনার জন্য কোনো সময় নেই, উনি তো বলেন ওনার মনের পত্র বাসা পাঠাইতে আমরা তাই করবো, ওনার বিষয়ে কোনো আমাদের মানে কোনো ইয়ে নাই, সময় না, উনি বিশেষ একজন ব্যক্তি আমাদের জন্য, ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি অনুষ্ঠান চাইলে আমরা ওনার কাছে পাঠাইতে পারি।